আমি তো আসলে ছোট মানুষ, সেই কারণে ধরেন আমার কথাগুলো হয়তো এতটা গুরুত্ব পায়নি। প্রতিটা ভিডিও আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আছে। আমি সেই প্রথম থেকে বলছিলাম পুতিন কাকুর একটা কথা, মুরব্বী মানুষ বলছিল যে আমেরিকার সাথে বন্ধুত্ব এবং শত্রুতা ব্যক্তিগত পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, সামরিক পর্যায়ে দোনোটাই কিন্তু ক্ষতিকর। আর আজকে আপনাদেরকে মানে বিএনপির যারা আছেন রাজনীতির ফ্যান ফলোয়ার বা জামাত ইসলামের, দেখেন আমি কিন্তু সোজা সাপটা কথা বলি, আগামী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকে আবারও অবৈধ নির্বাচন শেষ না হতেই এই নির্বাচনের মধ্যে আবার ঘি ঢেলে দিলেন নির্বাচন কমিশনার স্বয়ং, যিনি প্রধান দায়িত্বে আছেন হাবিবুল আউয়াল সাহেব। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আমেরিকা এবং জাতিসংঘ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে যে বার্তা দিয়েছে, এ সম্পর্কে অনেক তথ্য আছে আজকের এই নিউজের মাধ্যমে বন্ধুরা। এমনকি নির্বাচন কমিশন নতুন করে আবারও মন্তব্য করেছে এই নির্বাচনটা গ্রহণযোগ্য না, এমনই একটা বার্তা দিয়েছেন ডক্টর ফজল হক ভাই। বন্ধুরা, কি এমন বার্তা দিয়েছে নতুন করে আমেরিকা এবং জাতিসংঘ, এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই। আজকের এই নিউজের মাধ্যমে আমরা দুইটা তথ্য পাবো, কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। আমি তো আসলে ছোট মানুষ, সেই কারণে ধরেন আমার কথাগুলো হয়তো এতটা গুরুত্ব পায়নি। প্রতিটা ভিডিও আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আছে। আমি সেই প্রথম থেকে বলছিলাম পুতিন কাকুর একটা কথা, মুরব্বী মানুষ বলছিল যে আমেরিকার সাথে বন্ধুত্ব এবং শত্রুতা ব্যক্তিগত পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, সামরিক পর্যায়ে দোনোটাই কিন্তু ক্ষতিকর। আর আজকে আপনাদেরকে মানে বিএনপির যারা আছেন রাজনীতির ফ্যান ফলোয়ার বা জামাত ইসলামের, দেখেন আমি কিন্তু সোজা সাপটা কথা বলি, আগামী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকে আবারও নিরঙ্কুশ সাপোর্ট করছে পেছন থেকে আমেরিকা। আর আমেরিকা যখন কোনো কাজ করে, এটা খেয়াল রাখবেন, কৌশলে করে, এরা নিজেরা সরাসরি কোনো কিছুতে লাগে না। তবে একটা জিনিস লাগে, সেটা কোনটা? গিরিঙ্গি বাজে। পৃথিবীর যেই সকল রাষ্ট্রগুলো আমেরিকার সাথে মিত্রতার সম্পর্ক তৈরি করেছিল বা যেই সকল দলগুলা, এরা কিন্তু দিন শেষে আমেরিকার বিভিন্ন সিস্টেমে বাটে পড়ে গেছে। কারণ আমেরিকা বিজনেস বোঝে, নিজস্ব স্বার্থ ছাড়া পৃথিবীর কোনো দেশে মুভমেন্ট করে না। দর্শক, অনেকে বলছিলেন যে ইউরোপীয় ইউনিয়ন তো আমার কী বলা হয় যে গতকালকে আমরা দেখিয়েছি যে শেখ হাসিনাকে অভিনন্দন দিয়েছে, এখন প্রধানমন্ত্রীকে অভিনন্দন সর্বশেষ যেখান থেকে আসছে এই সেক্টরটা টোটালি আমেরিকার কন্ট্রোল, নাম কি? জাতিসংঘ। বাংলাদেশের নির্বাচন নিয়ে তিনটা রাষ্ট্র মানে তিনটা সেক্টর, একটা হচ্ছে জাতিসংঘ, একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, একটা হচ্ছে কে আপনার আমেরিকা, এই তিনটা দেশের ভ্যালু বা তাদের ম্যান্ডেট এটা খুবই জরুরি ছিল। ইউরোপীয় ইউনিয়ন আস্তে আস্তে ঠুস করে এসে কিন্তু মনোনয়ন মানে কী বলা যায় আপনার ম্যান্ডেট দিয়ে দিল। গতকালকে থেকে পিটার হাসের পররাষ্ট্রমন্ত্রী বা বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়ে ভূমিকা, দৌড়াদৌড়ি, লেনদেন, তাড়াতাড়ি কার আগে কে ব্যবসা বাণিজ্য করবে, এইগুলো নিয়ে কিন্তু দৌড় ছুটছুটি হয়েছে। এর মাঝখানে জাতিসংঘ সর্বশেষ, পাশাপাশি তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ান, মালয়েশিয়া, দুবাই, খাতার, এই যে রাষ্ট্রগুলো আছে আমাদের এদিকে তো বাদে দিলাম, আমেরিকার যে এলাই কান্ট্রিগুলা বা এলাই যে সংগঠনগুলা লাইক ইতালি, ফিনল্যান্ড, আরও অনেকগুলো, আস্তে আস্তে কিন্তু তারা শেখ হাসিনার এই সরকারকে বৈধতা দেওয়ার শুরু করেছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আপনার গতকালকে বিশ্ব সংস্থার প্রধানের মানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সই করা এক বার্তাতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে। চিঠিতে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাই। শান্তিরক্ষা কার্যক্রমে অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং ট্যাক্সই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাথে আপনার অংশীদারিত্বকে জাতিসংঘ গভীরভাবে মূল্যায়ন করে। বাংলাদেশের জনগণের স্বার্থে বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলেও আপনার চিঠিতে উল্লেখ করা হয়। এখানে ফোকাসেবল জিনিস, আজ পর্যন্ত যারা ভাবেন যে আমেরিকা বিএনপিকে প্রোটেক্ট করবে, প্রোটেকশন দিবে, এরা বেসিক্যালি ভাই ধান্দা করতেছে, কোথাও না কোথাও একটা হিউজ টাকা পয়সা তো এখানে লভিংয়ে গেছে, আপনি দেখেন এটা বাস্তব না? কিন্তু এই পর্যন্ত আমেরিকা নিরপেক্ষতা দেখায় দিকে, এদের পররাষ্ট্র দপ্তর বলে একটা কর্মকাণ্ড, এখন পররাষ্ট্র দপ্তরে যিনি বক্তব্য দেন তার বক্তব্যে আসলে ওইরকম কোনো ভ্যালু নাই, কারণ তিনি কোনো নির্দেশদাতা না। নির্দেশদাতা হচ্ছে কি? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অথবা মার্কিন স্যাংশন যারা দেয় তাদের ডিপার্টমেন্ট, ট্রেজারি হাউস, অথবা বাংলাদেশে থাকা আমেরিকার রাষ্ট্রদূত। পিটার হাস নির্বাচনের পরে 2-4-5 দিন চুপ ছিল,
কিন্তু এরপরে দেখেন দৌড়ে এগিয়ে ব্যবসা বাণিজ্য, বোয়িং কেমনে কোনটা হবে, গভীর সমুদ্রে তেল গ্যাস খনন, সকল কিছুর জন্য কিন্তু সরকার থেকে আপনার নানান ধরনের ফেসিলিটিস নেওয়ার চেষ্টা করছে। ইভেন প্রধানমন্ত্রীর যে লক্ষ্যমাত্রা 2041 সালের স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ মানে বিলিয়নস অফ ডলারের এখানে একটা ব্যবসা আছে। কাদের, যারা থেকে আমরা এই প্রযুক্তি বা এই বিষয়গুলোকে আনবো, তো সেক্ষেত্রে কারা আসবে সামনে? আমেরিকা। তো দিন শেষে বিএনপি আসলে বা বিএনপিকে কোথাও না কোথাও একটা ভাইব্রেশনই কিন্তু আমেরিকা ফালাই রাখছিল, আর ফায়দাটা আসছে কার উপর? আওয়ামী লীগের উপর। এখন আগামী 5 বছর আর কোনো নির্বাচন হবে না, আমেরিকা কোনো স্যাংশনও দিবে না, সরকারকেও দেখবেন 2 দিন পরে এরা বৈধতা দিছে, যদিও গতকালকে নো বলছে, কিন্তু কোথাও না কোথাও আমেরিকার যিনি অ্যাম্বাসেডর আছেন তার ভূমিকা, জাতিসংঘের ভূমিকা, ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা, আস্তে আস্তে বিভিন্ন রাষ্ট্রের অভিনন্দন এটাই এস্টাবলিশ করছে যে এই নির্বাচনকে পশ্চিমারা মেনে নিয়েছে। এখন দেখেন যারা এই ইস্যুগুলোতে কথা বলতেন বিভিন্ন জায়গায়, ওনারা কিন্তু আস্তেই করে চুপ হয়ে গেছেন, বা মানে নানান বিষয় ছিল। বাট আমি প্রথম থেকে বলছি, আমেরিকা চায় বাংলাদেশের মানুষ একে অন্যের সাথে লাগালাগি করুক, আমরাও চাই একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন। আমি আমার জায়গা থেকে চাই, বি প্র্যাকটিক্যালি সবাই রাজনীতিতে আসবে, নির্বাচন করবে। এখন যখন চিন্তা ভাবনাটা একটু দূরে সরে যায় যে না আরেকজন এসে আমার জায়গাটাতে কাজ করবে, সেটা কখনোই হবে না, ওই মানুষটা তো ভাই থার্ড পার্টি, তার স্বার্থ বুঝবে। তো দিন শেষে বিএনপিকে আগামী 5 বছর আরও অপেক্ষা করতে হবে, কারণ মাঠের রাজনীতিতে আর ওইভাবে শক্ত কইরা আন্দোলন কইরা এটা কিন্তু হবে না। আস্তে আস্তে নেতাদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে, আমরা দেখেন এখানে আর কোনো কিছু হওয়ার সুযোগ নাই। অবৈধ নির্বাচন শেষ না হতেই এই নির্বাচনের মধ্যে আবার ঘি ঢেলে দিলেন নির্বাচন কমিশনার স্বয়ং, যিনি প্রধান দায়িত্বে আছেন হাবিবুল আউয়াল সাহেব। তিনি বলছেন যে এই নির্বাচন নির্বাচনই হয়নি, জনগণের অংশগ্রহণই ছিল না। আজ অনেকদিন পর আবার তার মুখ থেকেই এই চিরাচরিত সত্য কথাটি এখন বের হয়ে আসছে যে এই নির্বাচন নির্বাচনই হয়নি, এই নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল না, তথা এই নির্বাচনে জনগণকে সম্পৃক্ত করতে হলে তার কিছু বর্ণনা রয়েছে, তিনি কিছু পলিসি নির্ধারণের কথা জনগণের কাছে তুলে ধরেছেন। তিনি বলছেন জনগণ নির্বাচন থেকে বিমুখ হয়ে যাচ্ছেন, নির্বাচনী পদ্ধতিতে সংস্কার আনতে হবে, জনগণ এই নির্বাচনে আসছে না, জনগণ এই নির্বাচন করছে না। আজকের হাবিবুল আউয়াল সাহেব টের পেলেন এতদিন পরে যে নির্বাচন আজকে যেভাবে হচ্ছে জনগণ এটাকে প্রত্যাখ্যান করছে, জনগণ অংশগ্রহণ করছে না, জনগণ এই নির্বাচন মানে না। এতদিন আপনারা কোথায় ছিলেন? 1600 কোটি টাকা নষ্ট করে আপনি এই অবৈধ নির্বাচনকে করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়ে আপনি এখন বলছেন যে জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বা জনগণের যথাযথ উপস্থিতি ছিল না, জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, এবং কি নির্বাচনের পদ্ধতির সংস্কার চাচ্ছেন। তাহলে নির্বাচনের পদ্ধতির সংস্কারটা কি? নির্বাচনী পদ্ধতির সংস্কার হচ্ছে এটাই যে জনগণকে সম্পৃক্ত করতে হলে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে, ফ্যাসিবাদকে বিদায় নিতে হবে, আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমেই নির্বাচন করতে হবে, তাহলেই সেটাকে বলে নির্বাচন কমিশন সংস্কার কিংবা নির্বাচন পদ্ধতির সংস্কার। আপনারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে, শেখ হাসিনার কাছে আপনাদের সকল কিছু রেখে তারপরে নির্বাচনের পদ্ধতির সংস্কারের কথা বলবেন, এটা হচ্ছে আপনাদের চিরাচরিত মোনাফেকির অংশ। শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখে কেউ কখনো কোনোদিন সুষ্ঠু নির্বাচন দেখাতে পেরেছে? বাংলাদেশে কোনোদিন এটা সম্ভব? বাংলাদেশের নির্বাচন পদ্ধতিটাকে সম্পূর্ণ ধ্বংস করেছে শেখ হাসিনা? এই দেশে এই মুহূর্তে বাংলাদেশে 2টি সরকার বিদ্যমান, 2018 সালের সেই চোরের গোষ্ঠীর চোর, রাতের অন্ধকারে যারা অবৈধ ভোট করেছে, সেই সংসদ এখনো বিলুপ্ত হয়নি, আর বিলুপ্ত না হওয়া সত্ত্বেও দ্রুত সেই সংসদের নতুন আরেকটি সংসদের শপথ অনুষ্ঠান শেখ হাসিনা করে তার ভীতি কাটানোর চেষ্টা করছেন যে যেকোনো মুহূর্তে তাকে বিদায় নিতে হবে, পরে যেতে হবে, অতএব তাড়াতাড়ি আর একটা নির্বাচনকে তিনি গ্রহণ করে সেটাকে দিয়ে কি বলে শপথ নিয়ে তিনি এখন টানা পঞ্চমবার, চতুর্থবার টানা, এবং আরো একবার হয়েছেন সব মিলে 5 বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এই লকব লাগাতে যাচ্ছেন। আজকের এই বাংলাদেশের অবৈধ নির্বাচন, আজকের এই বাংলাদেশের এই মুহূর্তে অবৈধ, আজকের কি বলে মন্ত্রী পরিষদ যাদের কোনো ভিত্তি নেই, 2% মানুষ দেশের জনগণ ভোট দেয়নি, 98% মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, আজকের বাংলাদেশের জনগণ নীরব বিপ্লব করেছে, অস্ত্রের মুখে, গোলাবারুদের মুখে মানুষ তার নীরব প্রতিবাদ করেছে, কি যে নির্বাচনে যাব না, ভোট দিব না।
আজকের অনেকদিন পরে হলো হাবিবুল আউয়াল বললেন, নির্বাচনই হয়নি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, নির্বাচনের জনগণের উপস্থিতি নেই, জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, কিংবা এই জায়গায় নির্বাচনে জনমুখী করতে হলে আপনাকে এখন সংস্কার করতে হবে, সেটা আজকে বুঝলেন? বাংলাদেশের জনগণের টাকার উপরে আপনারা আজকের বেহালাল ভাবে আপনারা এই সম্পূর্ণভাবে আমাদের এই রক্ত চুষে চুষে আমাদের অর্থ সম্পদ ধ্বংস করেছেন। কেয়ামতের দিন তো জবাব দিতেই হবে, দুনিয়ার মানুষের কাছেও আপনাদেরকে দিতে হবে। শেখ হাসিনাকে শুধুমাত্র ক্ষমতায় বসানোর জন্য আপনারা এই নির্লক্ষণ নির্বাচন করেছেন, কিন্তু আজ আপনি উপলব্ধি করছেন যে এই নির্বাচন কোনো নির্বাচনই হয়নি, এই নির্বাচনের জনগণের সম্পৃক্ততা ছিল না। আপনি কিন্তু নির্বাচনের দিন সকালেও বলেছিলেন যে একটা দলের শুধু এজেন্ট আছে, আর কোনো এজেন্ট নাই, আপনার সেই বক্তব্য মনে আছে? আপনি বলেছিলেন, আপনি কিন্তু আপনার কমিশনে 28% বলার পরেও আপনার পিছন থেকে গলা টিপে আরেকজন শিখিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশনের সচিব, তার বক্তব্য অনুযায়ী আপনি এটাকে 41 বানিয়ে দিলেন। আপনারা নিজেরাই তো নিজেদের চরিত্রের উপরে ঠিক নেই। আজকের এই গণতন্ত্রকে হত্যার জন্য যা যা করণীয় সব আপনারা করেছেন সাংবিধানিক ভাবে, এই পোস্টগুলো দখল করে সংবিধানকে আজকের ছিঁড়ে শেষ করে দিয়েছেন। তারপরে আজ আসছেন, এখন এখন শেষ সময় অবৈধ নির্বাচন করে তারপরে আসছেন জনগণকে ভুলাতে যে জনগণকে সম্পৃক্ত করতে হলে পলিসির পরিবর্তন করতে হবে। আজকের বাংলাদেশের জনগণকে আমি বলতে চাই, বাংলাদেশে সুষ্ঠু সুন্দর কোনো নির্বাচন হয় না। গত 14-15 বছর পর্যন্ত এদেশের মানুষ একদলীয় বাকশাল দেখছে, শুধু শেখ হাসিনার নির্বাচন দেখছে। নির্বাচন শেষ হয়ে গিয়েছে গত কয়েকদিন, এখন পর্যন্ত আপনাদেরকে আজকের ভিডিও যখন করছি, আপনাকে বক্তব্য দিচ্ছি, তখন বলেন বাংলাদেশের প্রধান বিরোধী দলের নাম কি? কেউ বলতে পারবেন না, কেউ জানে না যে এদেশের কে প্রধান বিরোধী দল। তাহলে এই নির্বাচন করে আমার কি লাভ, যেই নির্বাচনে আমি সরকারকে চিনি না, বিরোধী দলকে চিনি না, কে সরকার হচ্ছে কে বিরোধী দল হচ্ছে সেটা আমি জানি না। সেই নির্বাচন তো 1600 কোটি টাকা খরচ করে করার কোনো যুক্তি নেই, কিন্তু আজ এই ফেসিবাদী শেখ হাসিনা সেটাই করছে, জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে, জনগণকে ধোঁকা দিচ্ছে, জনগণের সাথে প্রহসন করছে, মিথ্যা কথা বলে বলে এই নির্বাচনকে জায়েজ করার চেষ্টা করছে। পৃথিবীর কোনো সজ্ঞান রাষ্ট্র একমাত্র উগান্ডা ব্যতীত, যেই উগান্ডা এবং পার্শ্ববর্তী দালাল আজকের এই মোদী সরকার ব্যতীত, এই নির্বাচনকে কেউ গ্রহণযোগ্য নির্বাচন মানতে পারে না, কেউ বলতে পারে না যদি বিবেক থাকে। এটা চুরি না, এটা ডাকাতি না, এটা কিছুই না, এটা হয়ই নাই। যে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কোনো মানুষ উপস্থিত হয় নাই, সেই নির্বাচন কোনোদিন নির্বাচন হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই ফেসিবাদের নির্বাচন কমিশন সিসি হাবিবুল আউয়ালের বক্তব্য থেকে প্রমাণিত যে আজকের বাংলাদেশের মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে, এই নির্বাচনে বাংলাদেশের মানুষের সম্পৃক্ততা নেই, জনগণের উপস্থিতি নাই। তাহলে এক মুখে কয় কথা বলবেন, একদিকে জনগণের উপস্থিতি নাই সেই নির্বাচন, আর একদিকে এই অবৈধ নির্বাচন কি আপনারা স্বীকৃতি দিয়ে আপনারা শপথ পড়িয়ে একেবারে 650 জন এখন সংসদ সদস্য সংসদে বহাল রাখার চেষ্টা করছেন? কোথায় আজকের সেই বাংলাদেশ? আজকের এই বাংলাদেশের যে কঠিন পরিস্থিতি চলছে, এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায়? উত্তরণের একটাই উপায়, সেটা হচ্ছে ফেসিবাদের পতন, শেখ হাসিনার পতন। আর শেখ হাসিনার পতন ঘটাতে হলে সাম্রাজ্যবাদী যেই শক্তিগুলো শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে, যারা আমার মাতৃভূমিকে ধ্বংস করতে চায়, দেশের মাটি আজকের চুষে চুষে খেতে চায়, যারা আমার দেশের মানচিত্র ধ্বংস করতে চায়, ওদের হাত থেকে বাংলাদেশকে সবার আগে রক্ষা করতে হবে। আর সেটা রক্ষা করতে হলে জনগণের সম্পৃক্ততা হতে হবে, সকল জনগণকেই দেশ রক্ষার আন্দোলনে এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে। শেখ হাসিনা যতদিন থাকবে, কোনোদিন আপনার এই বাংলাদেশের মানুষের মুক্তি হবে না, জনগণের কোনো বিজয় হবে না, জনগণ কোনোদিন এদেশের তাদের স্বাধীনভাবে চলতে পারবে না, কথা বলতে পারবে না, বিচার পাবে না, এদেশের মানুষের মুক্তি মিলবে না, মিলবে না, মিলবে না। অতএব আপনি যদি মনে করেন যে শেখ হাসিনার অধীনেই বাংলাদেশের মানুষের কোনো মুক্তি মিলবে, সেদিন বহুদূর, কোনোদিন এই দেশে সেই মুক্তি হবে না। আজকের এই অবৈধ নির্বাচন কমিশন, এই প্রশাসন, এই পুলিশ, এই যারা বাহিনীগুলো রয়েছে, সবগুলো যোগসাজস করে অবৈধ শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যই এই অবৈধ নির্বাচন করেছে। একটি দেশের পাতানো পরিকল্পনায় 100% ভারতীয় এই দালালরা, তারা আজকের এই শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে পরামর্শ দিয়ে নির্বাচন করিয়েছে, এবং বিগত আরও 2টি নির্বাচন এর আগে তাও তারা করেছে, 14-তেও করেছে, 18-তেও করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে হীন বাংলাদেশ থেকে অর্থনীতি লোপাট করা, বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সকল জায়গায় তাদের এজেন্ট নিয়োগ করা, এদেশের জনগণকে তারা দাঁড়াতে দিবে না।
অতএব এদেশের জনগণকে যদি স্বমহিমায় দাঁড়াতে হয়, স্বগৌরবে দাঁড়াতে হয়, তাহলে স্বগৌরবে আমাদেরকে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য শেখ হাসিনার ফেসিবাদ এবং সাম্রাজ্যবাদী সকল শক্তির মূলোৎপাটন করে বাংলার জনগণের বিজয়ের জন্য রাজপথে থাকতে হবে। আমাদেরকে সফলতা অর্জন করতেই হবে ইনশাআল্লাহ। আসুন প্রিয় দেশবাসী, এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়ে আমরা এগিয়ে আসি। আমরা আজকের এই নিউজের মাধ্যমে অনেক তথ্য পেয়েছি। জাতিসংঘ নতুন করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। বন্ধুরা, এই বিষয় নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই তথ্য দিয়েছে। আমেরিকার সম্পর্কে অনেক মন্তব্য করেছে নাইম ভাই, সেটা দেখতে পেয়েছেন। এমনকি নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছে এটার উপরে ভিত্তি করে ডক্টর ফজিল হক ভাই যে আলোচনা করেছে সেটা দেখতে পেয়েছেন। আজকের এই নিউজের মাধ্যমে যে তথ্য পেয়েছেন এই সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই মেসেজ করে জানাতে পারেন।